কাজের টাইমে আমার লাইক কাজ ছোট হোক বড় হোক যেটাই হোক কাজের টাইমে জাস্ট কাজ আর বাহিরের টাইমে আমি স্বাধীন আমার মন মতো আমি যে টাইমে এই বিল্ডিংয়ে মানে এই অ্যাপার্টমেন্টে ফার্স্ট আসি সো ওই টাইমে এটা এত বড় ছিল না লাইক দশতলা ছিল আমি এটার ভিতরে বাইরে যে গ্লাসগুলো আছে লাইক এই যে বাইরে যতগুলো গ্লাস আছে এগুলো আমরা লাগাইছি আর ভালো লাগে অনেক কজ আমার লাইফের ফার্স্ট টাইমই এই বিল্ডিং আমি করছি সো ভালো লাগে দেখা অনেক সুন্দর একটা অ্যাপার্টমেন্ট বর্তমানে ও আমি এগুলা শিখে আসিনি লাইক আমি এমনি আসছিলাম তারপর আস্তে ধীরে দেখলাম সবাই কাজ করে মামা বলল দেখ সবাই রে কিভাবে কাজ করে তুইও শিখ কাজে লাগবো আমি শিখলাম আমি লোকদের কাছ থেকে শিখছি আমি বাংলাদেশ থেকে শিখে আসি না কজ আমি বাংলাদেশ স্টাডি করতাম সকালে ঘুম থেকে উঠি 6টা সাড়ে 6টার দিকে উইটা ফ্রেশ হয়ে শাওয়ার নেই নাস্তা আমার কাজে সেটা 8টার দিকে স্ট্যান্ড বাই থাকা লাগে সো তারপর কি 7টায় জব শেষ হয় এতো বাসায় আস্তে আস্তে 8টা 9টা এখন বর্তমানে ভালো ভাল লাগে ফার্স্ট অফ অল লাগতো না এখন লাইফ সেটেল করার জন্য কাজ ইম্পর্টেন্ট যদি কাজ যদি না করি তাহলে টাকা পয়সা কামানো যাবে না টাকা পয়সা না কামাইতে পারলে লাইফ সেটেল করতে পারবো না কাজের টাইমে আমার লাইক কাজ ছোট হোক বড় হোক যেটাই হোক কাজের টাইমে জাস্ট কাজ আর বাহিরের টাইমে আমি স্বাধীন আমার মন মতো আমার প্রতিভা হইলো বর্তমানে চলতেছে টিকটক এই জায়গা হইলো আজকে আমাদের একটা গ্রুপ আছে টিকটক গ্রুপ মালয়েশিয়া নিয়ে দেখো ওই সবাই রে নিয়ে একটা হ্যাং আউট দিলাম সো ওই হ্যাং আউটের ভিডিও করতেছিলাম মানে রিহার্সেল করতেছিলাম একটা ভিডিও কমপ্লিট করলাম এই জায়গায় এক একজন এক এক জব করে লাইক কেউ বারে করে কেউ ক্লাবে করে কেউ কনস্ট্রাকশন করে কেউ আবার দোকানে করে সো নেক্সট টাইম আরেকটা হ্যাং আউট দিন কজ আমাদের গ্রুপে অনেক মেম্বার যারা জবের জন্য এখনো আসতে পারে নাই আমার যদি মালয়েশিয়ার লোক লাইক সব দেশের লোকই যদি দেখে কেউ ভাববো না যে আমি এইসব বিল্ডিংয়ে কাজ করি লাইক কনস্ট্রাকশনে কাজ করি মালয়েশিয়ার লোক তো ভাববো না কজ মালয়েশিয়ার লোক ভাববে এটা কোম্পানি করছে আমরা করছি কি না এইগুলা তার লোকরা জানে না যে আমরা এই বিল্ডিং কমপ্লিট করছি কাজ ছোট বড় সব এক কে ছোট করে দেখতে নাই